হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে খেসারির ডালের মুচমুচে পেঁয়াজ তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে তো পেঁয়াজ তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো খেসারির ডাল চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ডালগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি আধা ভাঙ্গা করে তো অবশ্যই কিন্তু আধা ভাঙ্গা করে মিশিয়ে নেবেন যদি আপনার শিল্পাটায় করেন সেক্ষেত্রেও আধা ভাঙা করে নেবেন ব্লেন্ডারে করলেও আধা ভাঙা করে নেবেন তো ডালটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ তৈরির জন্য একটি মিক্সিং বলে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি সেই সাথে লাগবে এক চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ধনেপাতাটা পাতাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন আমি সবগুলো উপাদান মিক্স করে নিচ্ছি তবে আপনারা যদি চান পেঁয়াজগুলো অনেক বেশি সময় ধরে ক্রিস্পি থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেক সময় ক্রিস্পি থাকে তো সবগুলো উপকরণ মিক্স করে নেওয়ার পরে আমি ব্লেন্ড করে রাখা ডালটা সবগুলো উপকরণের সাথে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে এখন আমি ডালের সাথে বাকি উপকরণগুলো মিক্স করে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নেবো তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে আমার পছন্দ অনুযায়ী শেপ তৈরি করে দিয়ে দিচ্ছি তবে এব্রো তেব্রো করে যদি আপনারা পেঁয়াজগুলো তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর অবশ্যই কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী শেপ তৈরি করে নিতে পারেন কোনো প্রবলেম নেই তো এখন আমি একসাথে পাঁচ থেকে ছয়টা পেঁয়াজও ভেজে নিচ্ছি আর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রেখে ভাজবেন লো হিট একবারে লো হিটে রেখে ভাজবেন না এতে করে কিন্তু ক্রিস্পি হবে না তো পেঁয়াজুর নিচের দিকটা যখন শক্ত হয়ে আসে তখন কিন্তু উলটিয়ে দিতে হবে তো পেঁয়াজগুলো নিচের দিকটা শক্ত হয়ে এসেছে এখন আমি সবগুলো পেঁয়াজু উল্টিয়ে দিয়েছি দেখুন কড়াইতে কিন্তু একটা পেঁয়াজু লেগে যায়নি যে কোনো ভাজাভুজির ক্ষেত্রে কিন্তু আপনারা নিচের দিকটা অবশ্যই শক্ত হওয়ার পরে উলটিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না তো এখন আমি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে পেঁয়াজুতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক বেশি ক্রিস্পি হয়েছিল আপনারা চাইলে কিন্তু এখানে মেগি নুডলসের যে মশলা আছে ওইটাও কিন্তু মিক্স করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা অনেক বেশি টেস্টি হয় তো সেম পদ্ধতিতে আমি বাকি পেঁয়াজগুলো তৈরি করে নিয়েছি পেঁয়াজগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছিল শুধুমাত্র খেসারের ডাল দিয়ে কিন্তু আপনারা মুচমুচে পেঁয়াজও তৈরি করতে পারবেন তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর এখন তো রমজান মাস আপনারা কিন্তু ইফতারে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন পেঁয়াজগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু তেমন মজা হয়েছিল আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ